হাই ভিউয়ার্স, আজ আমি আপনাদের সাথে শেয়ার করব আমাদের সিলেটে খুবই প্রসিদ্ধ একটি খাবার, শুটকির তরকারি। মিষ্টি কুমড়ার ডগা দিয়ে এই শুটকির তরকারি অনেক মজার একটি খাবার। তাহলে চলুন দেখে নিই এই শুটকির তরকারিটি তৈরি করতে কী কী লাগে। আমি এখানে নিয়ে নিয়েছি 1 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ লবণ, 2 চা চামচ মরিচের গুঁড়া, আরও নিয়েছি 2 টেবিল চামচ রসুনের পেস্ট, আরও নিয়েছি ট্যাংরা মাছের শুটকি আর শীতল শুটকি, আরও নিয়েছি আমার গার্ডেনের মিষ্টি কুমড়ার ডগা, আমার গার্ডেনের আলু, কিছু কাঁচামরিচ, কাঁঠালের বিচি। কাঁঠালের বিচিগুলোকে আমি সিদ্ধ করে রেখেছি, আর নিয়েছি 2 পেঁয়াজ কুচানো। আমি চুলাতে একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম 3 টেবিল চামচ সয়াবিন তেল। তেলটা গরম হয়ে গেলে আমি তার মধ্যে দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দিয়ে আমি লাল হওয়া পর্যন্ত ভেজে নিব। এখন তার মধ্যে দিয়ে দিব 2 টেবিল চামচ রসুন বাটা। রসুনটাকেও আমি পেঁয়াজের মতো লাল করে ভেজে নিব। ভাজা হয়ে গিয়েছে, এখন আমি তার মধ্যে দিয়ে দিব মশলাগুলোকে। মশলাগুলোকে তেলের সাথে কষিয়ে নিব 2 থেকে 3 মিনিট। মশলাটা যেন পুড়ে না যায় সেই জন্য আমি একটু পানি দিয়ে দিব। মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিব। কষানো হয়ে গেলে আমি তার মধ্যে দিয়ে দিব শুটকিগুলোকে। শুটকিগুলোকে আমি মশলার মধ্যে কষিয়ে নিব 3 থেকে 4 মিনিট। এখন তার মধ্যে দিয়ে দিব কিছু কাঁচামরিচ। কাঁচামরিচগুলোকে আমি আবার মশলার মধ্যে কষিয়ে নিব। এখন আমি তার মধ্যে দিয়ে দিব মিষ্টি কুমড়ার ডগাগুলোকে। মিষ্টি কুমড়ার ডগাগুলোকে খুব ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নিব। মশলাটা মিশানো হয়ে গেলে আমি একটি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব 5 মিনিটের জন্য, যাতে মিষ্টি কুমড়ার ডগাগুলো সিদ্ধ হয়ে যায়। পাঁচ মিনিট হয়ে গিয়েছে আর দেখুন সবজি থেকে জল বেরিয়ে এসেছে। এখন আমি ঢাকনাটা তুলে নিব আর সবজিটাকে কষিয়ে নিব আরো 2 মিনিট। আমি চেক করে নিলাম মিষ্টি কুমড়ার ডগাগুলো সিদ্ধ হয়েছে কিনা। হ্যাঁ, খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন আমি তার মধ্যে দিয়ে দিব কেটে রাখা আলুগুলোকে, আরো দিয়ে দিব সিদ্ধ করা কাঁঠালের বিচিগুলোকে। সবগুলো সবজিকে আমি আরো কিছুক্ষণ ধরে কষিয়ে নিব, তারপর একটি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব 3 থেকে 4 মিনিটের জন্য। এগুলো আমার গার্ডেনের
আলু তাই বেশিক্ষণ লাগবে না সিদ্ধ হতে। তিন মিনিট পর ঢাকনাটা তুলে নিলাম আর দেখুন সবজিগুলো সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি তার মধ্যে এড করব 2 কাপ পানি। দুই কাপ পানি দিলাম কারণ শুটকি ঝোলটা একটু পাতলাই হয়। পানিটাকে দিয়ে আমি আরো 3 থেকে 4 মিনিট রান্না করব, তাহলে তৈরি হয়ে যাবে শুটকি তরকারি। রান্না হয়ে গিয়েছে, এখন আমি তরকারিটাকে একটা বাটিতে তুলে নিব। এই যে তৈরি হয়ে গেল মিষ্টি কুমড়ার ডগা দিয়ে শুটকির তরকারি। তরকারিটা কিন্তু দারুণ মজা হয়েছে, আপনারা অবশ্যই বাসা ট্রাই করবেন। আর সবাই ভালো থাকবেন, আবার দেখা হবে। ওকে, বাই বাই।